Assalamualaikum viewer, আজকে আমি গরুর মাংসের সাদা কুরমা রান্না করব। এখানে প্রায় 1 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। 1/2 টেবিল চামচ আদা পেস্ট, 1/2 টেবিল চামচ রসুন পেস্ট, 1/3 কাপ টক দই, পরিমাপ মতো লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে মিশ্রণটা মিক্স করে নিব। নিয়ে প্রায় আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব। আমি এখানে যা যা উপকরণ ইউজ করেছি সবগুলোর পরিমাপ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিব যাতে মাংসটা ভালো সফট হয়। প্রায় আধা ঘন্টা পর আমি এসেছি। এখন চুলোয় মিডিয়াম হিট রেখে পরিমাপ মতো তেল দিয়ে গরম মশলাগুলো একে একে গরম মশলাগুলো দিয়ে দিব। এলাচ, আস্ত গোলমরিচ, আস্ত লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়ে হালকা ভেজে নিব। 1/2 কাপের মতো পেঁয়াজ পেস্ট দিয়ে ভেজে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাংসগুলো দিয়ে দিব। আমি প্রথমে হাড্ডিগুলো দিয়ে দিব, কারণ হাড্ডিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। হাড্ডিগুলো প্রায় 20 মিনিটের মতো সিদ্ধ করে নিব। প্রায় 20 মিনিট পর এসেছি। এ পর্যায়ে আমি বাকি মাংসগুলো দিয়ে দিব। বাকি মাংসগুলো দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিব। মাংস থেকে প্রায় যথেষ্ট পানি বের হয়েছে। যেহেতু এটা গরুর মাংসের সাদা কুরমা, তাই এখানে আমি তেমন কোনো মশলা ব্যবহার করব না। হাফ টেবিল চামচ ধনে গুঁড়ি, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়ি, 1/2 টেবিল চামচ জয়ফল জয়ত্রী গুঁড়ি, 1/2 মতো লবণ দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এ পর্যায়ে আমি 1 কাপ দুধ দিয়ে দিব। আর কিছুক্ষণ পরে আমি প্রায় 1 পিঞ্চ ব্ল্যাক পেপার, 1/2 টেবিল চামচ কিশমিশ পেস্ট আর 1/2 টেবিল চামচ বাদাম পেস্ট দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। রান্না প্রায় আমার শেষ পর্যায়ে। মাংস অনেক সফট হয়েছে। এক পিঞ্চ জিরো ক্যালোরি সুইটনার দিয়ে দিব। 1/2 টেবিল চামচ ঘি দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য। একটু পেঁয়াজ পেরেস্তা দিয়ে দিব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচে খুব ভালো একটা ফ্লেভার বের হবে, কিন্তু ঝাল বের হবে না। গরুর মাংসের সাদা কুরমা খেতে অনেক টেস্টি হয়েছে। মাংসগুলো অনেক সফট হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।